হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, আজ আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে কিভাবে ঘি বানানো যায় সেটা দেখাবো। দেখো, সাধারণত আমরা জানি দুধ জাল দেওয়ার পর ঠান্ডা হয়ে যে সরটা পড়ে সেই সরটা দিয়ে ঘি বানানো যায়। আরও একটা পদ্ধতিতে সহজ উপায়ে ঘি বানানো যায়, দুধ জাল দেওয়ার ছাড়াই ঘিটা বানিয়ে নেওয়া যাবে। দেখো, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। এই দুধটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর দেখো কত সুন্দর ম্যাটাটা উঠেছে, দুধ জাল দেওয়া ছাড়াই দুধের স্বর। দুধ জাল দিতে গেলে অনেক সময় অনেক গ্যাস পড়ে, তারপর সেটাকে ঠান্ডা করে তারপর স্বরটা আমাদের তুলতে হয়। এটা দুধ জাল দেওয়া ছাড়াই আমি ম্যাটাটা তুলে নিচ্ছি। দেখো, সারা রাত যদি ফ্রিজে রাখা যায় দুধটা, তাহলে অনেকটাই ম্যাটা পাওয়া যায়। আমি 4-5 দিন ধরে এই ম্যাটাগুলো জমিয়ে রেখেছি, আজ সেটা দিয়ে কিভাবে ঘি বানানো যায় তোমাদের দেখাবো। দেখো, পুরোটা ম্যাটা আমি তুলে নিলাম, বাদ বাকি যে দুধটা আছে এটা জাল দিয়ে অন্য কাজে লাগানো যাবে। এখন আমি এই দুটো বাটি ম্যাটা একসঙ্গে কিভাবে ঘি বানাই দেখতে থাকো। এবার পুরোটা ম্যাটা আমি এক জায়গায় নিয়ে নেব, সবগুলো এক জায়গায় ঢেলে নিয়েছি। এবার আমি এটার সাহায্যে ভালো করে মাটাটাকে ফেটিয়ে নেব। দেখো, সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নেব। এবার আমি যে ম্যাটাটা ফাটিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। এবার ঘন ঘন নাড়তে হবে। দেখো, ম্যাটাটা ফুটতে শুরু করেছে, আমরা এভাবে আস্তে আস্তে নাড়তে থাকব। দেখো, জাল দিতে দিতে ম্যাটাটা অনেকটা কমে এসেছে। এবার দেখো, ম্যাটা থেকে ঘি ছাড়তে শুরু করেছে। এই সময় একটু ঘন ঘন নাড়তে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর ঘিয়ের গন্ধ ছেড়েছে। তাহলে দেখলে কত সহজে ম্যাটা দিয়ে ঘি তৈরি হয়ে যায়। তোমরাও বাড়িতে এইভাবে ঘি বানিয়ে গোপালের ভোগে দিতে পারো, যে কোনো রান্নায়ও দিতে পারো। আমি ঠিক এইরকমভাবে ঘি বানিয়ে গোপালের ভোগ দিই, যে কোনো রান্নায় দিই, গরম গরম অন্নের সঙ্গে বাচ্চাদের দিয়ে থাকি। ঘিটা দেখো আমার তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি, এবার ঘিটাকে ছেঁকে নেব। দেখো, এবার আর একটা ছাঁকনি দিয়ে আমি ছোট বাটিতে ছেঁকে নেব আর একটু। ঘি বানানো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে রান্নাবান্নার সঙ্গে সঙ্গে গোপালের নিত্য নতুন নীলা মহিমার কথা জানতে পারবে। হরে কৃষ্ণ।